আজ 21 জুন সোমবার বিশ্ব মোটরসাইকেল দিবস। 1860 সালে প্রথম প্যারিসে বাষ্পচালিত মোটরসাইকেল যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় 1885 সালে ফুয়েল ইঞ্জিন চালিত মোটরসাইকেলের উদ্ভাবন হয়। সেই থেকে আজ অবধি চলাচলের জনপ্রিয় একটি মাধ্যম মোটরসাইকেল। ঢাকার যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। দিন দিন ব্যস্ত এই নগরীতে বেড়েই চলেছে দুর্ভোগ। যদিও যানজট কমাতে ব্যবস্থা যে নেওয়া হচ্ছে না তা কিন্তু নয়। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এই জ্যামের কারণে পথে বের হওয়া বিভিন্ন কাজের মানুষদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়। ইনকাম সোর্স কোন রকম মোটামুটি চলা যায়, অ্যাপস এবং ভাড়া দুটোই চলে। এটা বেশিরভাগ যাত্রী বলতেছে ভাই আরো দ্রুত চালান, আমার তাড়া আছে। এই জ্যাম থেকে পরিত্রাণের একমাত্র উপায় দুই চক্রের বাহন মোটরসাইকেল। যতদিন যাচ্ছে রাজধানীর যানজটে যাত্রীদের কাছে মোটরসাইকেল সেবা জনপ্রিয় হয়ে উঠলেও বিভিন্ন কারণে এই বাহনটির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। কয়েক বছর থেকেই রাজধানীতে বাড়ছে মোটরসাইকেল ব্যবহার, বিশেষ করে করোনা মহামারী শুরুর পর গণপরিবহনে চলাচল কোভিড সংক্রমণের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার বাহনটি জনপ্রিয় হয়ে ওঠে। অস্বীকার করার উপায় নেই যে তীব্র যানজটের এই শহরে দ্রুত গন্তব্যে পৌঁছতে মোটরসাইকেলের বিকল্প খুব কম। তবে অনিয়ন্ত্রিত এই পরিবহন ব্যবস্থাটি অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ। সিগনাল দেওয়ার পরও তারা ওই ইচ্ছাকৃত বাইরেই অনিচ্ছাকৃতভাবেই তারা সিগনাল অমান্য করে ফেলতেছে। আমাদের একটা সিগনাল চলতেছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা আগে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করে হঠাৎ করে গাড়ির মাঝখান থেকে ঢুকে দিয়ে যাচ্ছে। আবার হ্যাঁ সুবিধামূলক সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট তাদের দেখা গেছে, দুর্ঘটনা হয়েছে। চলতি বছরের মে মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 564টি। এর মধ্যে 185 মোটরসাইকেল দুর্ঘটনায় 181 জন নিহত ও 114 জন আহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক দুর্ঘটনায় 468 জন নিহত ও 779 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশে জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনায় সংঘটিত 687টি যানবাহনের মধ্যে 28.09% মোটরসাইকেল। বাইকারদের মধ্যে অনেকেই আছেন যাদের জীবনধারণ চলে এই শেয়ারিং রাইডের মাধ্যমে। অনেকেই ঋণ করে সংসার চালানোর জন্য একটি মোটরসাইকেল ক্রয় করে রাস্তায় নেমে পড়েন। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতেও অবদান রাখছে এই খাতি। দেশের বিভিন্ন স্থানে এখন গড়ে উঠেছে ছোট বড় মোটরসাইকেল কারখানা। কাজল হায়দার, খবর সংযোগ।